জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির নতুন দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক সহ আইনজীবী নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার শপথ নেয়ার কথা জানিয়ে আইনের মাধ্যমেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যাশা জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। অল্প কিছুদিনের মধ্যেই আমরা চেষ্টা করব আইনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে একদলীয় শাসন চেপে বসেছে। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা এই একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সব ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না। দেশের মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে এবং এখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের সাথে করা সমঝোতা চুক্তি নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের এমন অভিযোগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কী পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্যা সেই হিস্যাটাতে আমরা পাইনি, তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য ভিন্ন অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্যা আমরা পাচ্ছি না। এই এক একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে সারা দেশের মহানগর ও জেলায় সমাবেশ করেছে বিএনপি। দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবধান থাকতে হবে।